শনিবার সাতসকালে দুর্ঘটনার কবলে মাঝবোঝাই বোলেরো পিক আপ ভ্যান। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার পথে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর রাস্তায় ছড়িয়ে ছিটে পড়ে বরুলি মাছ, ট্যাংরা মাছ সহ অন্যান্য বিভিন্ন ধরনের ছোট মাছ। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, সে কারণেই এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দুর্ঘটনার বিকট শব্দে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার তদন্তে পুলিশ। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। এই সকালবেলা 6:45 হবে, এরকম টাইমে দেখি একটা গাড়ি পাল্টি খেয়ে আওয়াজ পাইছি। আওয়াজ পাওয়ার পরে উঠে দেখি যে গাড়িটা পাল্টি খেয়ে পড়ে আছে। সামনে গিয়ে দেখি যে মাছের গাড়ি, তবে গুড়া মাছ ছিল, বড়ো মাছ ছিল, ওটা গুড়া মাছ, এই বুড়ালি, ট্যাংরা এইসব মাছই ছিল। গাড়িটা পাল্টি খেয়েছে, গাড়িটা কিসের জন্য পাল্টি খেয়েছে সেটা আর বলতে পারলাম না যে কেন গাড়িটা পাল্টি খেয়েছে। হ্যাঁ, পুলিশ আসছে, ক্রাঙ্গও আসছে, এখন গাড়িটা তোলার ব্যবস্থা করছে রাস্তার উপর থেকে। না না, কারো কারো ক্ষয়ক্ষতি হয়নি। আপনার নাম? আমার নাম সঞ্জয় বসা। কোথায় হয়েছে ঘটনাটা? এটা তিস্তা ব্রিজের মাথায় উপরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393।